নমস্কার বন্ধুরা, আমি অলক রঞ্জন। আপনারা দেখছেন এই মুহূর্তে আপনার নিজের চ্যানেল ২২ বর্তমান। আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে প্রত্যেক সোমবার সন্ধে ৭টার সময় আমাদের আমার করানো যে গত ১৮ মাস ধরে আমার করানো ম্যাথের ১০০% সলিউশন, যে বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স বইটার ১০০% সলিউশন আপনারা প্রত্যেক সোমবার সন্ধে ৭টার সময় পাচ্ছেন। আজকে তারই একটা চ্যাপ্টারের একটা ক্লাস শুরু হতে চলেছে। যদি এর আগের পার্টগুলো এবং আগের চ্যাপ্টারগুলো আপনারা দেখে না থাকেন তাহলে প্লে লিস্ট থেকে দেখে নেবেন। তবে আজকের যে ক্লাস, অর্থাৎ এই যে প্রত্যেক সোমবার সন্ধে ৭টার সময় যে ক্লাসটা আপনারা পাবেন, সেটা পিএসসি, এসএসসি, ডাব্লিউবিসিএস এর মতো বড় বড় পরীক্ষা, একদম গ্রুপ ডি থেকে নিয়ে এই ধরনের পরীক্ষার প্রিলিমিনারি এবং কিছু পরীক্ষার মেন, ১০০% গ্যারান্টি দিয়ে আপনারা পাস করতে পারবেন এবং অবশ্যই কমন পাবেন, অন্তত সেম প্যাটার্নের পাবেন। তো সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যদি পাস করতে চান বা অঙ্ক শিখতে চান, যারা যারা আমাদের ক্লাসগুলো পেতে চাইছিলেন তারা কিন্তু একটা ক্লাসও মিস করবেন না। আর দেরি না করে তাহলে আজকের ক্লাসে চলে যাওয়া যাক। এবার পরের অঙ্কটায় চলে আসি, যেটা হচ্ছে আজকের দিনের জন্য ১৩। ১৩ মানে ১/১:২, এরকম করে যেতে যেতে লাস্টে আমাকে বোর্ডে লিখতে হচ্ছে না, ১/১:২ প্লাস ১৩ দাগের অঙ্ক বলছি। এবারে আমি এরকম করে গিয়ে লাস্টে ৯ দশার নেই, লাস্টে গিয়ে কত রইল, ১/N×N+১। এই অঙ্কটা প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, প্রচুর পরিমাণে। এখন আমার দেখার যেটা যে শুরু থেকে শুরু হয়েছে কিনা, আমি বললাম যে হ্যাঁ শুরু থেকে শুরু হয়েছে। কি কেন না, ১/১:২ থেকেই শুরু, ছন্দ মেনটেন করেছে কিনা। তখন এখানে অনেকের প্রশ্নচিহ্ন থাকতে পারে, অনেকের হয়তো থাকবে না। যাদের থাকবে না তাদের তো জানি কেন থাকবে না, তারাও জানে আমিও জানি, কিন্তু যাদের থাকবে তাদেরকে বলি যে তাদের কেন থাকছে না, ছন্দ কেন থাকছে না, এই ১/১:N+১টা তাদের সন্দেহ হচ্ছে, যেটা কি আদৌ ছন্দের মধ্যে। তো তাদের জন্য বলি, মনে করুন যে ১/২, ২/৩, ৩/৪, এরকম করে এই ডট ডটটা দেওয়ার মানে হচ্ছে যে রেদিম, সেম রেদিম আছে। ডট ডটের বিশাল দাম, ডট থাকা মানে হচ্ছে সেম রেদিম। এই জায়গাটা কি শেষ হয়েছে কোথায়, দেখুন এখানে এন এর মানটা আমিও জানি না আপনিও জানেন না, কিন্তু আমি এন এর মানটা ধরে নিচ্ছি, এন এর মানটা হচ্ছে ৯। ১/২ আমি ধরে নিচ্ছি কথার কথা, যে পাশে লিখি দেখতে ভালো লাগবে, এন এর মানটা হচ্ছে ৯। তাহলে ব্র্যাকেটে যেটা আছে N+১, মানে N×N+১ মানে N৯×N+১ মানে কত, ৯+১ মানে কিন্তু ১০। আমি এন এর মানটা ধরলাম জাস্ট, কেমন, তাহলে দেখুন ১/৯×১০ যদি হয়, তাহলে এরকম করে করে গিয়ে যদি ডট 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 ডটের পরে এইটা বসাই, তাহলে তো ছন্দ রয়েছে আগের কথা অনুযায়ী। এবার আমি বলতে পারি বা আপনি বলতে পারেন যে ৯ কেন বসাবেন, এর মান দরকার নেই ৯ বসানোর, আপনি ৯০ বসান, আপনার যা খুশি, পেন আপনার, খাতা আপনার, মন আপনার, যা খুশি বসাবেন, এন এর মানটা ৯০ বসাই। তাহলে এন যদি ৯০ হয়, N+১ নিশ্চয়ই ৯১, তাই না? তাহলেও দেখুন এই যেরকম ভাবে যে যাচ্ছে মাঝখানে ডট ডট ডট, লাস্টেরটা কি ১/৯০×৯১, তাহলে এই ডটের মাঝে কতজন আছে বুঝতে পারছেন, একদম পরপর পরপর গিয়ে এই পর্যন্ত, এটা কিন্তু লাস্ট। তার মানেটা হচ্ছে যে আমি এরকম ভাবে যেখান দিয়ে যাই না কেন, আর এন এর মানটা যাই ধরি, N+১টা ঠিক তার পরের সংখ্যা হবে, মানে এরকম একটা ফিগার হবে, যেটা আমরা ধরে নিতে পারি অনায়াসে, যেটাকে ছন্দ মেনটেন করেছে এবং এইখানে গিয়ে শেষ হয়েছে। আমি কথার কথা বলছি হচ্ছে এন এর মানটা ৬, আমি ধরে নিচ্ছি এন এর মানটাতে ৬, তাহলে কি দাঁড়াবে, ১/৬×৭, তাই তো? তাহলে আমি কি ধরতে পারি, তাহলে মনে করতে পারি এটা ১/২, ২/৩, ৩/৪, এই ডটের মাঝে কে কে আছে, ৪/৫, ৫/৬, তারপরে ৬/৭ গিয়ে শেষ, তার মানে ডটের মাঝখানে মাত্র দুজন আছে। আমি যখন ৯০×৯১ ভাবছি তখন ডটের মাঝখানে এতগুলো আছে, যখন ৯/১০ ধরেছিলাম তখন ডটের মাঝে অল্প কটা আছে, তাই না? তার মানে ফাইনালি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা ছন্দ এর মধ্যে আছে, তাতে এন এর মান আমরা যাই ধরি না কেন, যেহেতু পরেরটাই হচ্ছে N+১, অর্থাৎ দুটো পাশাপাশি সংখ্যার গুণই হবে। তো যদি তাই হয়, যদি তাই হয়, আমি ধরে নিচ্ছি এইটা নেই, এইটাতে শেষ আছে, তাহলে উত্তর কত, ৬/৭। তার পরিবর্তে বইতে কি ছিল কোশ্চেনে, N×N+১, তাহলে আমি ৬ জায়গায় N লিখে দেবো আর ৭ জায়গায় N+১ লিখে দেবো। তার মানে যে অঙ্কটা অরিজিনালি ১৩ দাগে আছে তার উত্তর হচ্ছে একদম লাস্টের ভগ্নাংশের প্রথমটা বাই দ্বিতীয়টা, অর্থাৎ N/N+১। কেমন, এবারে বলি আপনাদেরকে যে এইটা আপনার পরীক্ষার হলে N/N+১ থাকতে পারে, মানে থাকবে, ছোট পরীক্ষা যদি হয়। এই পরীক্ষাটা খুব একটা ছোট পরীক্ষায় দেয় না এই কোশ্চেনটা, মানে এন এর বদলে একটা নাম্বার বসিয়ে দেয় যাতে ইজি হয়ে যায়, অন্তত ছেলেরা ক্যালকুলেশন করে যেন করে ফেলতে পারে, N/N+১ দিলে ক্যালকুলেশন করে বলতে পারবে না অত সহজে।
কিন্তু যারা একটু জানে তারা করে ফেলবে। এখন ঘটনা হচ্ছে পরীক্ষার হলে একটু কঠিন, আমি বেশ কয়েকটা ভালো পরীক্ষায় মানে বিসিএস এর মতো পরীক্ষাতে বা সিজিএল এর মতো পরীক্ষাতে আমি এর অপশন গুলো কিন্তু একটু অন্যরকম দিতে দেখেছি। মানে কিরকম অপশন গুলো হচ্ছে এরকম, এতে রয়েছে এটাকে কি বলি গ্রেটার দেন ওয়ান, পরে বলছি আমি এটাকে কি বলি লেস দেন ওয়ান, এটাকে কি বলি ইজ ইকুয়াল টু ওয়ান, তাই না? আর একটা অপশনে যেটা ডি তে দিলাম নান অফ দিস। তাহলে যদি অঙ্কটা এরকম থাকে 13 থেকে আমাদের অপশন গুলো কি কি আছে? অপশন গুলো কিন্তু 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 নেই। ভেরি গুড, দিনই ভালো করেছি, এই জন্যই দিইনি। তাহলে এই যে কোশ্চেনটা 13 থেকে ছিল এর উত্তরটা কি হবে আমি আপনাদেরকে জানতে চাইছি, যে এই অপশন গুলোর মধ্যে উত্তর কি হবে আপনারা একটু কমেন্ট করে জানান। আমি ততক্ষণ একটা হাওয়া খেয়ে নি, জল কোথায় গেল? এ বি, ঠিক আছে, এ পেয়েছি, বি পেয়েছি, তারপরে একের কম, বাবা এ বি সব আমার নাম আর টাইটেল নাকি অলোক বিশ্বাস, বা বাবা বিশাল প্রিয় তো আমার, আমার নাম আর টাইটেল দিয়ে টালাটালি করতে সব। আচ্ছা বিটা হচ্ছে 100%, এ হবে, ঠিক আছে, ভেরি গুড। যারা যারা বলছেন, যারা 100% বলেছেন তার কথা একটু দম আছে মনে হচ্ছে, কারণ রঘু স্যার একটু জোর নিয়ে বলেছেন যে বি 100%। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়, যারা বুঝতে পেরেছেন খুব ভালো কথা। মানে আমি একটু আমাকে একটু দেখাও তাহলে ভালো হয়, কোথাও একটু দিয়ে আচ্ছা বিয়ে দেখাচ্ছে, আমি তো নিজেকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সেটা হচ্ছে দেখুন, আমি এখানে একটা জিনিস বলি, আমরা এর আগে যে কটা উত্তর পেয়েছিলাম মনে আছে, যে যখন আমরা এই দুটোকে নিয়ে করেছিলাম তখন উত্তর কি বলেছিলাম 2/3, যখন এই তিনজনকে নিয়ে করেছিলাম তখন উত্তর কি বলেছিলাম 3/4, ঠিক আছে, যখন একদম প্রথম অঙ্কটা করেছিলাম তখন বলেছিলাম 9/10, খেয়াল করুন এই যে অঙ্কটা বেরোলো এর এর উত্তর বলেছি n/n+1, এই যে ঘটনাটা দাঁড়াচ্ছে এগুলো তো সব উত্তর, একই জিনিসের উত্তর। এবার খেয়াল করুন এই যে ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশ গুলো আছে এদিক এগুলোর দিকে একবার তাকাবেন, ঠিক আছে, আর এই অপশন গুলোর দিকে একবার তাকাবেন, যে এই অপশনটার মানে কি, অপশন এতে যেটা আছে এটা কেন পড়ি কিভাবে, এটাকে পড়ি গ্রেটার দেন ওয়ান নাকি গ্রেটার দেন ওয়ান, মানে হচ্ছে এই অপশন এতে যেটা আছে একটুখানি ওটাকে একটু আলাদা করে বলি, অপশন এতে যেটা আছে গ্রেটার দেন ওয়ান, এই যে কথাটা, তার মানে অ্যান্সারটা এখানে, দ্য অ্যান্সার ইজ গ্রেটার, এই চিহ্নটা থেকে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে হাটা যার দিকে থাকবে সে বড়, মানে এই পাশেরটা বড় এই পাশেরটা ছোট, তাই না কি? তাহলে এখানে হবে অ্যান্সারটা, অ্যান্সার আমরা পড়তে পারি কিভাবে, অ্যান্সার ইজ গ্রেটার দেন ওয়ান, মানে অ্যান্সারটা হচ্ছে বড় কার থেকে, একের থেকে, মানে যে উত্তর আমরা পাবো এটা সেটা একের থেকে বড় হবে, আদৌ কি তাই? নাম্বার ওয়ান করছে। দু নম্বরে বলা ছিল যে বিতে লেস দেন ওয়ান, মানে এখানে অ্যান্সার অ্যান্সার ইজ লেস, মানে অ্যান্সার হচ্ছে ছোট কার থেকে, দেন ওয়ান, ওয়ানের থেকে অ্যান্সারটা ছোট, মানে এই যে আমাদের উত্তরটা বেরোচ্ছে সে হচ্ছে একের থেকে ছোট, কেমন? আর যে ইজ ইকুয়াল টু ওয়ান মানে সমান নান অব দিস, এটা রইল। এখন ঘটনা হচ্ছে এইটা এটা গ্রেটার দেন না লেস দেন, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, যে আমরা এই চিহ্নটাকে গ্রেটার দেন বলি না লেস দেন বলি। আমাদের এই গ্রুপে কিন্তু অনেক রকম ব্যাপার আছে, মানে হিন্দু মুসলিম সব মিক্স রয়েছে, খেয়াল করে দেখবেন এই চিহ্নটাকে আমরা গ্রেটার দেন বলবো না লেস দেন বলবো, মানে এরকম যদি হয় আমরা কি হিসেবে পড়বো, পড়তে গেলে আমরা পড়তে পারি এ গ্রেটার দেন বি বা এ ইজ গ্রেটার দেন বি, এ হচ্ছে বড় বি এর থেকে, আবার তো এটাও আমরা পড়তে পারি বি ইজ লেস দেন এ, মানে বি হচ্ছে এর থেকে ছোট, পড়তে পারি তো, যে বি ইজ লেস কার থেকে না দেন এ, মানে বি ছোট এর থেকে। এখন ঘটনাটা আমি পড়বো কোন দিক দিয়ে, এটা কোশ্চেন। আচ্ছা আমি পড়ছি, যারা এই দিক দিয়ে পড়ছে আমি এটাকে প্রথমে পড়ি, যারা উর্দু পড়ে তারা তো এই দিক থেকে পড়ে, যারা আরবি পড়ে উর্দু পড়ে তারা ডান দিক থেকে পড়ে না, বিশেষ করে বাংলাদেশের যারা রয়েছেন এই মুহূর্তে তারা তো কোনো কথাই নেই, ভারতবর্ষে প্রচুর আছেন যারা উর্দু বা আরবি পড়েন। তার মানে এই চিহ্নটাকে আমরা বাস্তবে যদি এই দিক থেকে পড়ি তাহলে বলবো যে বি ইজ লেস, এটাকে বলছি লেস দেন এ, মানে এটা লেস দেন, যখন এদিক থেকে পড়বো তখন ওটাকে বলবো গ্রেটার দেন,
ঘটনা ঘটাচ্ছে নির্ভর করে কার উপরে, যে আমরা পড়ছি কোন দিকে তার উপরে। তার মানে এই চিহ্নটা একদিকে গ্রেটার দেন একদিকে লেস দেন, আমার সেটা বিষয় নয়। আমার বিষয় হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে যে আমরা যে উত্তরটা দেখছি সেই উত্তরটা ছোট না বড়, মানে এখান থেকে আমরা চেক করে দেখব যে আমাদের উত্তরটা অ্যাকচুয়ালি একের থেকে বড় না ছোট। এই যে উত্তর, এই একের থেকে বড় না ছোট, বলবেন যে একের থেকে বড় না ছোট, দেখলাম হ্যাঁ ছোট, কেন না তিন ভাগের মধ্যে দুই ভাগ, তিন ভাগের মধ্যে যদি তিন ভাগই হতো তাহলে এক হতো, তা তিন ভাগের মধ্যে দুই ভাগ হয়েছে মানে একের থেকে কম আছে, গোটাটা নেই। চার ভাগের মধ্যে তিন ভাগ, এটাতেও গোটাটা নেই। দশ ভাগের মধ্যে নয় ভাগ, গোটাটা নেই, একটা ভাগ কম আছে, এটা এন প্লাস ওয়ান ভাগের মধ্যে এন ভাগ, মানে এখানেও একটা ভাগ কম আছে। তার মানে ফাইনালি যে উত্তরটা, সেই উত্তরটা সবসময় একের থেকে কম হবে। এবার একের থেকে যদি কম হয় এই অপশন গুলোর মধ্যে, উত্তর একের থেকে কম এটা কোন অপশনটা বোঝাচ্ছে? যদি আপনার ভাবতে অসুবিধে হয় যে আমাদের উত্তরটা একের থেকে কম, তাহলে আমি কোন চিহ্নটা বা কোন অপশনটা নেব, জাস্ট এটাকে একটু উল্টো করে ভাবুন। যে উত্তরটা যদি একের থেকে কম হয় তার মানে উত্তরের থেকে এক হচ্ছে বেশি, উত্তরের থেকে এক হচ্ছে বেশি বা বড়। এবারে এদের মধ্যে ভাবুন যে এক বড় কোন অপশনে আছে উত্তরের থেকে, দেখলাম আমরা শিখেছি যার দিকে হাত থাকে সেই বড়, তাহলে এখানে দেখুন অপশন বি তে এক হচ্ছে উত্তরের থেকে বড়, তার মানে উত্তর কোনটা হবে? অপশন বি। খেয়াল রাখবেন কিন্তু উত্তর হবে অপশন বি, অর্থাৎ উত্তরটা একের থেকে ছোট, অর্থাৎ এক হচ্ছে উত্তরের থেকে বড়। এখন উত্তরটা আমার এইখানে আছে, সব অপশন গুলোতে উত্তরটা হচ্ছে শুরুতে আছে, যে উত্তর ইজ ইকাল টু ওয়ান, উত্তর হচ্ছে একের সঙ্গে সমান, উত্তর হচ্ছে একের থেকে ছোট, উত্তর হচ্ছে একের থেকে বড়, এটা ভাববেন। ঠিক আছে, চলে আসি পরেরটায়, চোদ্দ। চোদ্দটা রয়েছে এক বাই চার ইন্টু পাঁচ প্লাস এক বাই পাঁচ ইন্টু ছয় প্লাস এক ডট 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 দিয়ে প্লাস এক বাই চব্বিশ ইন্টু পঁচিশ। ঝট করে বলে ফেলুন নিজের, আমি এটা বলবো না। কোন রিদিমের মধ্যে আছে দেখুন, সবার আগে দেখবেন রিদিম আছে কিনা, যদি থাকে খুব ভালো কথা, তারপর দেখবেন শুরু থেকে শুরু হয়েছে কিনা, সেটা আপনারা বলুন। শুরু থেকে শুরু হয়েছে না? হয়নি কেন? না এক বাই এক ইন্টু দুই থেকে শুরু নেই, তাহলে কোথা থেকে শুরু হয়েছে? না এক বাই চার ইন্টু পাঁচ থেকে শুরু হয়েছে। তাহলে এবার ভেবে দেখুন, যদি রিদিম মেনটেন করে কিন্তু শুরু থেকে শুরু না হয়, তাহলে কোশ্চেনটার উত্তর কিভাবে করব? একুশ বাই একশো বলে দিয়েছে সবাই, ওরে
ঠিক আছে, চলে আসি 18 দাগে। 18 দাগেটা একদম সিম্পল, আমি এর আগে স্কোয়ার রুট করানোর সময় বলেছি সবাই, আমি বোর্ডের দিকে করাবো না, আপনারা সবাই বইয়ের দিকে তাকান। সেটা হচ্ছে একদম লাস্টে রয়েছে রুট ওভার 49, মানে ওখান থেকে বেরোবে 7, দিয়ে যোগ হয়ে যাবে 722-এর সঙ্গে, 7 যোগ হলে হবে 729। 729-এ রয়েছে দেখুন কিউব রুট, মানে ওখান থেকে কিউবে ভেঙে চলে আসবে, মানে কত আসবে 9, 9-এর কিউব করলে 729 হয়, তাহলে ওখান থেকে বেরোবে 9, 9টা যোগ হয়ে যাবে 16-এর সঙ্গে, যোগ হয়ে গিয়ে হবে কত 25, 25টা রয়েছে দেখুন স্কোয়ার রুট, 25-কে ভাঙলে স্কোয়ার রুট হিসেবে বেরিয়ে আসবে 5, যোগ করবো 59-এর সঙ্গে, দিয়ে হবে 64, 64টা রয়েছে দেখুন কিউব রুট, তাহলে 64 থেকে বেরিয়ে আসবে কত 4, সেই 4টা যোগ হবে 21-এর সাথে, দিয়ে হবে 25, 25-এ রয়েছে স্কোয়ার রুট, বেরিয়ে আসবে কত 5। অপশনের জায়গায় কি আছে, অপশনে দেখুন 5 আছে, -5 রয়েছে, 4 আছে আর +-5 আছে, তাহলে উত্তর হবে +-4। তার কারণ আমি আগের ক্লাসেই বলেছিলাম রুট থেকে যারা বেরোয় অর্থাৎ রুট ওভার 25 এর থেকে যারা বেরোবে সেটা হচ্ছে প্লাস মাইনাস নিয়েই বেরোয়, অপশনে যদি এটা থাকে তাহলে এটাই করবেন। ঠিক আছে, টাইমও তো হয়ে গেল নাকি? হ্যাঁ হয়ে যাবে, যেটুকু টার্গেট ছিল হয়ে যাবে, 20-21 পর্যন্ত টার্গেট ছিল। ঠিক আছে এই প্যাটার্নটাই। এবারে দেখুন 19-এরটা কি বলছে, 19-এরটা বলছে ফাইন্ড দা সাম অফ ফার্স্ট 74 টার্ম, প্রথম 74টা টার্মের যোগফল কত, প্রথম 74টা টার্মের যোগফল কত। কানে হেডফোন লাগালে মনে হয় যেন দুনিয়া সব বন্ধ হয়ে গেছে, কি বিচ্ছিরি হেডফোন। ঠিক আছে, তাহলে দেখুন বলেছে যে দা ফাইন্ড দা সাম অফ ফার্স্ট 74 টার্ম, প্রথম 74টা টার্মের যোগফল। এই যখন 74টা টার্মের কথা বলবে তখনই জানবেন যে এখানে ডট ডট, 74টা টার্ম তো লিখতে পারবে না, আমি একবার লিখছি, আপনারা বইটা একবার মিলুন, মিলান 5 -2 -5 +3 -2 +5 -3 +2 -5 +3 -2 +5 +5 -3 আর লিখছি না, দেড় ডট ডট দিয়ে দিলাম, জায়গা নেই তো লিখছি না। এখন এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে প্রথম 74টা টার্মের যোগফল নির্ণয় করো। এবার প্রথম 74টা টার্ম কোথায় পাবো, এই যখনই ডট ডট আছে না তার মানে জানবেন যে ঠিক কোন একটা ছন্দ এখানে আছে, কিছু একটা রিজনিং, কিছু একটা রিদিম এর মধ্যে আছে, রিজনিং এর মতো। ঠিক আছে, তো রিদিমটা আপনাকে খুঁজে বার করতে হবে। সেটার জন্য কি দেখুন, এটাকে 74টা টার্ম যে টোটাল যেতে বলেছে 74টা টার্ম দিয়ে বানিয়ে, মানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম, এটা থার্ড, এটা ফোর্থ, এটা ফিফথ, এরকম করে করিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স, এরকম করে গিয়ে 74টা টার্ম আপনাকে আগে লিখতে হবে খাতায়, ওই আগের অঙ্কতে যেমন বললাম, তারপরে তাদের যোগ করতে হবে। এবার দেখুন 74টা টার্ম আপনি যে আগেরটা তো না হয় আপনার একটা মনের মধ্যে ছিল যে 2 × 4 4 × 6 6 × 8 মানে 74টা যেতে পারবো, এই বেলাতে কিন্তু সেরকম কিছু নেই, তাহলে যাবো কি করে। হ্যাঁ একটু খেয়াল রাখতে হবে যে যখনই এরকম অঙ্ক দেবে 74টা টার্ম বা যেরকম টার্মের কথা বলবে আর এরকম ডট 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 থাকবে তখন জানবেন যে কোনো না কোনো ছন্দ এর মধ্যে আছে, আপনাকে সেই ছন্দটা খুঁজে নিতে হবে একজোড়া সুন্দর চোখ দিয়ে। যাদের যাদের সুন্দর চোখ আছে তারা লেগে পড়ুন আমার সাথে, কারণ আমারও সুন্দর চোখ। আনসার 2 তো দেওয়াই আছে, 2 বলবে, 2 চ্যালেঞ্জ করো। ঠিক আছে দেখুন 5 -3 +2 -5 +3 এরকম করে আছে, তো আপনি এই 5-এর সঙ্গে গিয়ে এরকম করে গিয়ে -5-এর কেটে দিন, তারপরে -3-এর সঙ্গে গিয়ে গিয়ে +3 কেটে দিন, +2 কে নিয়ে গিয়ে একেবারে -2 কেটে দিন, দেখি হলো পর পর যতক্ষণ না পর পর সবাইকে কাটতে পারবেন ততক্ষণ কেটে কুটে যাবেন। ঠিক আছে, দিয়ে দেখুন এই 6 জনাকে নিয়ে মানটা কত হয়ে গেল 0। এবার আপনি ছন্দটা খুঁজুন, দেখুন এই 6টা যা আছে তারপরে 6টা তাই আছে, 5 -3 -3 +2 +2 -5 -5 +3 +3 -2 -2 তারপরে এরকম করে চললো, তার মানে এইরকম করে যেতে যেতে প্রতিটাই 6টার রিপিটেশন আছে, এটাই হচ্ছে ছন্দ। কেমন, তাহলে 6টা যদি রিপিটেশন থাকে আপনি জানেন প্রথম 6টা মিলে 0, পরে 6টা মিলে মানটা আবার 0, তারপরে 6টা মিলে 0, এরকম করে করে যেতে যেতে 74-এর মধ্যে কতগুলো এরকম 6 আছে যার মানটা 0 হয়ে যাবে, কতগুলো এরকম 6 6 6 6 পাবো, দিয়ে কি দেখবো কতগুলো 6 আছে 74-এর মধ্যে, 6 12 72, তার মানে 12খানা এরকম পাবো, লাস্টে যে দেখুন অবশিষ্ট 2, এইটাই হচ্ছে উত্তর হবে। কিরকম এই দুজনকে নিয়ে, মানে
এই 74টা টার্মের মধ্যে 12 বার এরকম ছয় আছে, 12 বার, তাহলে 12 বার যে ছয় আছে তাদের মানটা আলটিমেটলি শূন্য হলো। দিয়ে এরকম করে যেতে 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 দেখা গেল 72 বার পৌঁছে গেলাম আর দুজন আছে, মানে 72 বার পর্যন্ত কাট, ছটা ছটা করে, আবার দুই কোথা থেকে শুরু, আবার তো এখান থেকেই শুরু, পাঁচ থেকে শুরু, কে কে থাকবে? 73তম টার্ম হবে প্লাস 5, 74তম টার্ম হবে মাইনাস 3, কারণ আবার তো এই ছটা একই জিনিসই আছে। খেয়াল করুন, ছটা 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 করেই থাকবে, এই ছটা যেই শেষ হয়ে যাবে আবার ওই ছটাই শুরু। তাহলে আমার যদি এই পর্যন্ত গিয়ে এখানে কেটে যায়, তাহলে তারপর থেকে আবার ওই ছটাই, এই ছটাই শুরু হচ্ছে। তো এরকম করে করে যেতে যেতে পুরো 72টা টার্ম কেটে গেল। কেন না 72টা ছয় তো মান শূন্য আমরা দেখে নিলাম। দিয়ে তারপরে 73তম টার্ম হবে এইটা, 74তম এইটা, 75, 76, 77, 78, 78তম টার্ম গেলে আবার মান শূন্য। ঠিক আছে, তাহলে আমাকে ক্যালকুলেশন করতে হবে কোনটা, যেটা অবশিষ্ট থাকবে জাস্ট সেইটুকুকে নিয়ে ক্যালকুলেশন করো। দুই অবশিষ্ট মানে প্রথম দুজনকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব, 5 মাইনাস 3, উত্তর হচ্ছে ফাইনালি 2। এই সেম অঙ্ক যদি আপনাকে বলতো যে 75টা টার্মের যোগফল কত, 74 নয়, এই 74 যেটা বলেছিল সেটা না বলে আপনাকে কি বললো 75টা টার্মের যোগফল কত, তখন আপনি কি দেখতেন? ঠিক এরকম দেখলেন যে ছটা ছটা করে মান শূন্য। এবারে 75টা টার্মের কথা বলেছে, তাহলে 75 এর মধ্যে কটা রকম ছয় আছে? সেই 12টাই, 6 12 72, অবশিষ্ট রইলো 3। যখনই 3 অবশিষ্ট থাকবে তখন আপনাকে কি করতে হবে, এই প্রথম তিনজনকে নিয়ে ক্যালকুলেশন করতে হবে, মানে 5 মাইনাস 3 প্লাস 2, তাহলে কত হচ্ছে ফাইনালি, উত্তর হচ্ছে 4। ব্যাস এইটুকুই সিম্পল, আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই, শুধু একটু সুন্দর একজোড়া চোখ দরকার আর একটু অভ্যেস দরকার। ভেরি গুড, ওয়েল ডান। পরের অঙ্কটায় চলে আসি, পরের অঙ্কটা কি বলছে, 19 16 20 হলো, 20টা বলছে 35টা টার্মের যোগফল কত, উত্তর বলে দিন ঝট করে, অপশনে দেওয়া আছে, শুধু উত্তরটাই তো দেওয়া আছে, বলে দিন তাড়াতাড়ি, এতক্ষণ লাগছে বলতে, অপশনে তো দেওয়াই আছে, আমি বলেই দিলাম, বলে দিয়েছে, সাবাস। তবু আমি একবার লিখি, 1 এর 2, এটা লেখা প্রয়োজন আছে, 1 এর 2 প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 4 মাইনাস 1 এর 2 মাইনাস 1 এর 3 প্লাস 1 এর 4 প্লাস 1 এর 2 প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 4 ডট 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 চলে গেলাম। এইটাতে গিয়ে বলছে প্রথম 35টা টার্মের যোগফল কত। এবারে যখনই আমি বলেছি যে এরকম টার্মের কথা বলবে ডট থাকবে, তখনই জানেন ছন্দ কোথাও আছে, ম্যাচিং আছে, কোনো কাজ নয়, এরকম করে আপনি কাটতে শুরু করে দেবেন। তবে বন্ধুরা অনেক সময় খেয়াল করবেন, সবসময় যে কাটাকাটি করে হবে তার কোনো মানে নেই, যোগ বিয়োগ করে হতে পারে। মানে আমি যদি চেক করি একবার, 1 এর 2 এর সঙ্গে মাইনাস 1 এর 2 কাটলাম, প্লাস 1 এর 3 এর সঙ্গে মাইনাস 1 এর 3, মাইনাস 1 এর 4 এর সঙ্গে প্লাস 1 এর 4, এটাও দেখুন 6টা মিলে মান শূন্য, তার মানে এই 6টাতে মান শূন্য হয়ে গেল। পরের 6টা একবার চেক করে দেখুন, হুবহু একই আছে, তাহলে পরের 6টাতেও মান শূন্য, তারপরেও 6টায় মান শূন্য। এরকম করে করে দেখবো, কি দেখবো, যেহেতু 6টা মিলে মানটা শূন্য হচ্ছে আর 35টা টার্মের কথা বলেছে, তাই 6 দিয়েই ভাগ করব, 35 কে ভাগ করব, যে কটা, যদি এটা মনে করুন 4টে মিলে শূন্য হয়ে যেত, তাহলে আমি 4 দিয়ে ভাগ করতাম 35 কে, কেমন, বা 35টা টার্ম না বলে 70টা টার্ম বললো আর দেখলাম 6টা মিলে মান শূন্য হচ্ছে, তাহলে 70 কে ভাগ করবো 6 দিয়ে, তার মানে ভাগ করব কোনটা দিয়ে, যতগুলো দিয়ে মিলে কেটে শূন্য হচ্ছে সেইটা দিয়ে ভাগ করবো। কাকে ভাগ করব, না যতগুলো টার্ম মানটা যোগ করতে বলেছে সেই টার্মটাকে। হলো, দেখলাম 6 এর মধ্যে কত আছে, এটা হচ্ছে 5 6 30টা, তাই তো, মানে রইল অবশিষ্ট 5, তার মানে এরকম 6 5 বার যদি যায় তাহলে মান শূন্য, তারপরে অবশিষ্ট আছে 5, মানে ক্যালকুলেশন করব কোনটাকে নিয়ে, প্রথম 5 জনকে নিয়ে ক্যালকুলেশন করব। প্রথম 5 জন কে কে আছে, প্রথম 5 জন, 1 2 3 4 5, এই কজনকে নিয়ে ক্যালকুলেশন করব। খেয়াল করুন, এবার তাহলে আমি সিম্পল 1 এর 2 প্লাস 1 এর 3 1 এর 4 জাস্ট এইটুকু ভগ্নাংশ করলেই আমার হয়ে গেল, তাহলে এই কটাকে নিয়ে আমি যোগ বিয়োগ করে যা উত্তর হবে তাই। আর যদি মনে করেন যে একটু ট্রিক্স অ্যাপ্লাই করব, যারা একটু ভালো নজর, সুনজর আর কি, কুনজর নয় ভালো নজর, তারা কিন্তু কায়দা করে করে ফেলবে। কেন না, তারা জানে যে 6টা মিলে মান শূন্য হচ্ছিল কাটাকাটি করে, এর মধ্যে 5টা আছে, তার মানে 4টা তো এমনিই কেটে যাবে, কে কে কাটবে, প্লাস 1 এর 2 মাইনাস 1 এর 3 আর প্লাস 1 এর 3 মাইনাস 1 এর 3 কেটে গেল, কাটলো না কে, মাইনাস 1 এর 4, তার উত্তর কি হবে, উত্তর হবে মাইনাস 1 এর 4। এখান থেকে কাটাকাটি করে দেখে আপনি উত্তর মাইনাস 1 এর 4 করে দিতে পারেন। আবার এটাও ভাবতে পারেন যে 6 নম্বর টার্ম যে দলের মধ্যে রইলো না, 6 নম্বর টার্ম কে, প্লাস 1 এর 4, তাহলে এদের মধ্যে যে আছে এই 1 এর 4টা তো কাটছে না,
কার জন্য কাটছে না? মাইনাস একের চার পাককে পাচ্ছে না, তাই তার মানে ভিতরে মাইনাস একের চার যে আছে সে কাটবে না। আবারও খেয়াল করুন, ছ নম্বর টার্মটা যে আছে প্লাস একের চার, যে কাটাকাটিটা হচ্ছে না, কেন হচ্ছে না? ও মাইনাস একের চার কে পায়নি দলে, তো মাইনাস একের চার নিশ্চয়ই দলের মধ্যে আছে, তাই ও কাটবে না মাইনাস একের চার, তাই মাইনাস একের চার উত্তর। তাহলে আর আপনাকে কাটাকুটি করে দেখতে হলো না, অভ্যেস, কয়েকটা প্র্যাকটিস করবেন দেখবেন হয়ে গেছে। অঙ্কটা এখানে নেই বন্ধুরা, আমি আছে কি না নেই, সেটা হচ্ছে সেটা অনেক সময় এরকম থাকে, মনে করুন প্লাস পাঁচ মাইনাস দুই মাইনাস তিন এরকম করে ডট 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 দিয়ে বললো যে একত্রিশটা টার্মের যোগফল কত, ঠিক আছে, এরকম করে গেলাম আমি অঙ্কটা, যে ফাইন্ড দা সাম অফ ফার্স্ট 31 বা 31 টার্ম, একত্রিশটা টার্মের যোগফল কত। এবার আমি কি বলেছি বন্ধুরা, ঝটপট করে কেটে কুটে দেখবেন। আপনি কি করলেন, এইটা ভট করে এটা কেটে দিলেন, কেটে দিয়ে কার সাথে কাটলেন, দেখলেন এই রে প্লাস পাঁচ তো মাইনাস পাঁচ কোথাও নেই, তাহলে কাটবো কোথা দিয়ে? আপনি কাটার কিছু খুঁজে পাচ্ছেন না, তখন কাটবেন না। সবসময় যে কাটাকাটি মানে পেলাম আর কেটে দিলাম তা কিন্তু করতে যাবেন না, কাটাকাটিতে অনেকে ওস্তাদ হয়, কাটতে যাবেন না। তখন এটাও এটাও ভাববেন যে আমার যোগ বিয়োগ করেও কিন্তু মানটা শূন্য হতে পারে। খেয়াল করুন, পাঁচ মাইনাস দুই কত হয় তিন, তিন মাইনাস তিন মানে শূন্য, তার মানে এই তিনজনকে নিয়ে মানটা শূন্য হচ্ছে, জাস্ট যোগ বিয়োগ করে মানটা শূন্য হয়ে গেল। ঠিক আছে, দেখুন পরের তিনজন একই আছে, পরের তিনজন একই আছে, এরকম করে গিয়ে মানে প্রতি তিনটে তিনটে করে মান শূন্য, কি করে করলাম, জাস্ট যোগ বিয়োগ করে এরা সব শূন্য হয়ে গেল। এবার আমি কি দেখলাম, তিনটে মিলে শূন্য হচ্ছে, তার মানে আমি তিন দিয়ে ভাগ করবো, কাকে, কটা টার্ম বলেছিল একত্রিশটা, তোমার তিন দশে তিরিশ, রইল অবশিষ্ট কত এক, তার মানে কে উত্তর, একদম প্রথম টার্মটা উত্তর, জাস্ট পাঁচ উত্তর। ঠিক আছে, এটাও খেয়াল করবেন, কিন্তু বইতে দিই নি, বইটা দিয়ে দিতে হবে, একটু নোট করে নিতে, পরের বার দিয়ে দেবো। আশা করি বুঝতে পেরেছেন, টাইম হয়ে গেছে, পার হয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে আজকে আপাতত এটুকুই। একটা জিনিস আগে মিউট করো না, মিউট করো না, একটা জিনিস আপনাদেরকে বলে দিই, মিউট হয়ে, হ্যাঁ না বলে দিই, সেটা হচ্ছে যারা প্র্যাকটিস প্র্যাকটিস সেট বলে লাপালাপি ঝাপাঝাপি হম্বি তম্বি কান্নাকাটি করে বেড়াচ্ছেন বা করেন, তাদেরকে আমি একটা কথা বলি যে এগুলো করার দরকার নেই, কান্নাকাটি লাপালাপি ঝাপাঝাপি মন খারাপ এইসব করার দরকার নেই। চোখ কান মুখ বন্ধ করে, না চোখ খুলবেন, হ্যাঁ চোখই খুলবেন, কান মুখ খুলতে হবে না। যে অঙ্কগুলো আমি করিয়ে যাচ্ছি হাজারবার প্র্যাকটিস করুন, খোপড়িতে নিয়ে নিন, বাইরের কিচ্ছু করতে হবে না। আমি চাইবো যে এই অঙ্কগুলো হবে আপনার বেস, এই বেসটা যদি তৈরি করতে পারেন না, আমি তো বলছি, আমি কথা দিচ্ছি, আটকাবে না কোথাও, ভীষণ ভাবে তৈরি করুন এই বেস কটাকে, একদম সেম পাবেন, ডিজিট চেঞ্জ পাবেন, করে দেবেন, কিন্তু অঙ্কগুলোকে করবেন, অঙ্কগুলোকে বুঝুন, বারবার প্র্যাকটিস করুন, ঘরে নিজের ডিজিট পাল্টে পাল্টে, এই যে আমি যখন দিলাম, ঠিক আছে, আমি অঙ্কটা তো মন থেকে দিলাম আপনাদেরকে, আপনারা তো মন থেকে দু চারটে বানান, জাস্ট এরকম। আমি দেখলাম কি পাঁচ লিখলাম, তারপর মাইনাস দুই তিন হলো, প্লাস তিন একটা মাইনাস তিন দিয়ে দিই, তাহলে টোটাল মানটা শূন্য হয়ে যাবে, দিয়ে ওটা রিপিটেশন করে দিলাম, তাহলে এটা তো একটা অঙ্ক বানালাম। এই জিনিসটা কি করতে হবে, আপনাদেরকেও বানাতে হবে, এই ছোট ছোট জায়গা থেকে ব্রেনটাকে তৈরি করতে হবে অঙ্ক বানানোর, ডিজিট পাল্টে পাল্টে দিই, আপনি নিজে পাল্টে পাল্টে চেক করুন বিভিন্ন রকম ভাবে, অন্য দিয়ে দেখুন হচ্ছে না, তা হচ্ছে না কেন হচ্ছে না, আবার একবার দেখুন ভিডিওটা, দেখে আবার আবার চেক করুন, খাতায় নোট করুন প্রচুর পরিমাণে, হিউজ অ্যামাউন্টে প্র্যাকটিস করুন, যেগুলো করাচ্ছে এগুলো, এর বাইরে আপাতত আপনাকে যেতে হবে না। একটা কথা মাথায় রাখুন, এই মুহূর্তে এই ক্লাস করতে করতে গাদা ঘুরছেন, দুনিয়া থেকে নিয়ে এসে মাথার মধ্যে ভিড় করে দেখালো, পরীক্ষা পাশই করলেন না, কোন একটা পরীক্ষাকে টার্গেট করে রইলেন, পাশও করলেন না, আর কিছু শিখলেনও না, যা আমি শেখাচ্ছিলাম তাও মাথা থেকে উড়ে গেল, করতে যাবেন না, আপনাকে পাশ করতে হবে না। এক বছর আপনি এটার জন্য টাইম দিন, মন প্রাণ দিয়ে অঙ্কর জন্য এক বছর আমার এই বইটা এই ক্লাসটাকে টাইম দিন, এক বছর পরে আমার সাথে দেখা করবেন, নিজে কোন জায়গায় থাকবে নিজেও ভাবতে পারবেন না, কিন্তু হেলায় খেলায় যদি এক একটা করে দিন কাটিয়ে দেন একটা বছর পেরিয়ে যাবে, কিছুই শিখবেন না। টার্গেট করুন এক সপ্তাহে যে দুটি ক্লাস আপনারা পান, যথেষ্ট, কুড়ি কুড়ি চল্লিশ টানার দশ দশ কুড়িটা অঙ্ক, সাত দিনে কুড়িটা মানে এনাফ, এনাফ মানে মারাত্মক এনাফ, সাত দিনে কুড়িটা মানে, সেই কুড়িটা আপনি চষে ফেলুন প্র্যাকটিস করে করে, ওই কুড়িটাকে বেস করে চার এক একটা অঙ্ক ভাঙিয়ে বিভিন্ন রকম ভাবে অঙ্ক বানানো হচ্ছে, কোনো সময় দেখা যাচ্ছে দুটো অঙ্ক একসঙ্গে জুড়ি দিয়ে একটা অঙ্ক হলো,
কোন সময় একটা অঙ্ক কে ভেঙে দিয়ে একটা হলো, কোন সময় এই অঙ্কটা অর্ধেকটা পার্ট নিল আর একটা অঙ্কর অর্ধেকটা পার্ট নিয়ে মিক্স করে অঙ্কটা বানালো। তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে বেস গুলোকে ক্লিয়ার রাখা দরকার। কেমন? আর একটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, আমাকে কয়েকজন জানিয়েছে এটা, আমি তাদেরকে বলি যে বিভিন্ন চাকরির পরীক্ষাকে টার্গেট করে মার্কেটে বইগুলো আপনারা কিনতে যান। মনে করেন WBP পোস্ট বেরিয়েছে, একদম গাদা গুচ্ছেন গিয়ে চলে গেলাম হুড়মুড় করে কলেজ স্ট্রিটে গিয়ে WBP বড় বড় করে মলাটে সুন্দর রং চাঙা পুলিশের ছবি আর মানে আপনার IPS অফিসারের ছবি দিয়ে পুলিশের WBP তে অ্যাড, মলাটে IPS অফিসারের ছবি, WBP পরীক্ষার বই। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এইরকম আলাদা বই বলে কিছু হয় না, যারা বই ছাপায় তারাও জানে, ওরা শুধু মলাটটাকে বাদ দিয়ে বাকিগুলো গাদা গুচ্ছেন ছাপিয়ে রেখে দেয়। পুলিশের পরীক্ষা হলো জাস্ট পুলিশের একটা মলাট বানিয়ে নিল দিয়ে ওটা 8 দিন লাগিয়ে মার্কেটে ছেড়ে দিল। আবার দেখালো রেলের গ্রুপ ডি পরীক্ষা হলো, ওই ওই মলাটটাকে তুলে ফেলে, ছাপানো তো আছেই রেলের গ্রুপ ডি, রেলের ছবি ছবি দিয়ে একটা মলাট বানিয়ে ওর সঙ্গে পাঞ্চ করে রেলের গ্রুপ ডি বলে চালিয়ে দিল। ঘটনাটা হচ্ছে এটা দাঁড়ায়, তার মানে পার্টিকুলার কোনো একটা পরীক্ষাকে টার্গেট করে মার্কেটে যে বইগুলো আছে সেটা কোনোদিন ভালো হয় না। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমার রেলের গ্রুপ ডি পরীক্ষায় ম্যাথ আছে, হ্যাঁ আছে, রিজনিং আছে, আছে ইংরেজি নেই, ইংরেজি নেই, জিকে আছে, আছে, আপনি তাহলে জিকে জন্য স্পেশাল বই কিনুন, আপনি ম্যাথের জন্য স্পেশাল বই কিনুন, এই স্পেশাল বইগুলো কিনে চষে দিন একদম, কোনো পরীক্ষা আটকাবে কারণ সবই সেম। আপনি হয়তো অনেক সময় দেখবেন পুলিশের বইটার সঙ্গে এবছরের পুলিশের বইটার সঙ্গে পরের বছর পুলিশের বইটার মিল নেই, বইতে লিখে দিয়েছে একদম নিউ সিলেবাস 2021 প্যাটার্ন বা 2020 প্যাটার্নের নিউ সিলেবাস অনুযায়ী বইটি লেখা হয়েছে, দেখা গেল সেই 2010 সালের বইটাই রয়েছে। শুধু কি করেছে, তখন বইটা একটু চওড়া ছিল, এখন একটু ছোট করে দিয়েছে, সাইজে মোটা হয়ে গেছে, সুতরাং এই পেজের জিনিসটা ওই পেজে চলে গেছে, ওই পেজের জিনিসটা ওই পেজে চলে গেছে, এক নম্বর কথা। সেভাবে অনেকে ধরতে পারে না, পেজ মেলা, এই পেজে কি ছিল, এই ছিল না, এই পেজ তো নেই, অন্য জিনিস আছে, তাহলে বইটা আলাদা। অথবা কি হচ্ছে, প্রথমে যে চ্যাপ্টারটা ছিল সেটা মাঝখানে দিয়ে দিচ্ছে, লাস্টের চ্যাপ্টারটা তুলে প্রথমে নিয়ে এসেছে, ওই শুধু ছকটাকে চেঞ্জ করে দিচ্ছে, আগে প্যারাগ্রাফ করে করেছিল এখন টেবিল বানিয়ে দিয়েছে, ডেটা একই। মানে আপনারা যদি একটুখানি ভালোভাবে বইগুলোকে নিয়ে চেক করেন, কোনো দোকানে আপনাকে চেক করতে দেবে না। আমার সাথে তো প্রায় দোকানদারে ঝগড়া হয়ে যায়, আমি বইগুলো পেলে আগে চেক করে নিই যে এই বইটা আগের বইয়ের সঙ্গে মিল আছে কিনা, আর বই চেক করতে দেবে না দোকানে, নিতে হয় নাও না নিতে হয় না নাও, অত চেক করে শেষে দেখা গেলো একদিন এরকম হয়েছিল ঝামেলা, অনেকগুলো বই চেক, 7-8টা বই চেক করে প্রাইমারি টেটের জন্য বই কিনতে গেছিলাম যে মার্কেটে কিছু ভালো বই আছে কিনা, হেডিং দেখলাম মলাট দেখলাম নিলাম এক জায়গায়, নিয়ে আমি চেক করে দেখি যা বই আমার কাছে আছে 5 বছর আগে সেই বই, একই ডেটা, একই হুবহু একই, যে নিলাম না 15-20 মিনিট 8 ঘন্টা ধরে খুঁজলাম দেখলাম নিলাম না, দোকানদার রয়ে গেলাম আমার উপর, হ্যাঁ এতক্ষণ ধরে এতগুলো বই পাড়ালে দেখলে ঘুরে ফিরে দিয়ে নিলে না, নেবো না নেবো না, আলাদা বই বেচো, লজ্জা করেন একই বই বেচতাম দোকানদারকে, আপনার লজ্জা করেন একই বই বেচেন, ছাত্রগুলোকে ভরকাচ্ছেন, লজ্জা করেন একবারও যে 5 বছর আগে যা বেচেছেন যা পয়সা নিয়ে সেই ছেলের কাছ থেকে আজকে আবার মলার চেঞ্জ করে একই বই বেচে দিচ্ছেন, দেখানোর তো কোনো খোঁজ নেই, দিয়ে সেই দোকানদারের সাথে তর্ক করে। তো এই জিনিসগুলো হয়, আমি আপনাদেরকে বলছি মন প্রাণ দিয়ে এই ছোট্ট চটি বইটা চষে ফেলুন একদম, ভালো থাকবেন, আজকে ছাড়বো।